এই মুহূর্তের বিশেষ বিশেষ সংবাদ আপনারা দেখছেন নিউজ সুপার মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকায় একটি ছোট শিশুকে প্রলোভন দেখিয়ে মাঠে নিয়ে গিয়ে অস্ত্র দিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে খুন করা হয়েছে বলে অভিযোগ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নবগ্রাম থানার পুলিশ মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের প্রতিবেদন আপনারা দেখছেন নিউজ সুপার সব খবর সবার খবর দেখতে থাকুন সঙ্গে থাকুন নিউজ সুপার রা ঘটেছে বেলা বারোটার সময় ছেলেটাকে বাড়ি থেকে ডেকে ডেকেলে যায় নিয়ে যেয়ে বলে ঘাস কাটতে যাবো ঘাস কাটতে যাবো বলে মাঠে নিয়ে ঘাসও কাটে ঘাস কেটে লিজিয়ে সেই ছেলেটাকে মাঠে নিয়ে যায় মাঠে নিয়ে যাওয়ার পরে সেখানে যে আর কি ওই ওকে যে কেটে দেখবে গলা কাটে গলা কেটে বকড়টার উপরে ঢেকে ধয় ওকে যখন বেলা দুটার সময় ওকে খোঁজ করা হয় যে ছেলে কোথায় তো বলেও যে আমাদের ছেলে তোমার বাড়ি চলে গেছে তবে যে না বাড়ি আসেনি তুই কতি খেয়েছিস বল তখন ওকে বলা হয় যে মার মারার ভয় এখনো যখন ওকে হয় যে কতি তো ছেলেরা গেলে ছেলে কয় তখন বলে অমুক জায়গায় আসে তখনও যে ও মাঠে খুঁজতে যায় খুঁজতে খুঁজতে গোটা গ্রামের লোক যখন বেরিয়ে মাঠে মাঠে জমিতে জমিতে খুঁজে বেড়ায় তখন দেখা যাচ্ছে একটা বগড়া দিয়ে ঢাকা আছে ছেলেটা ধানের জমিতে সেইখান থেকে উদ্ধার করে নিয়ে আছে কারণটা কিছুই নাই নিষ্পাপ ছেলে পাশাপাশি বাড়ি ওকে মাঠ থেকে যে বন্ধুর মুখ ওকে মামা মা করে যে মেরে আছে তাকে মামা বলে তার জন্য বলেছে ভাগনা ঘাস কেটে নিয়ে গিয়ে মাঠে নিয়ে গিয়েছে মাঠে খুন করেছে কোনও শত্রুরতা নেই ওর আমরা চাই ফাঁসি চাই আর ওর ফাঁসি চায় হোক চাই এখন আমার নাম শুকুর শেখ আমি আমার বড় বাবা হয়েছে পোতা হয়েছে